বাংলা মানবতা সমাধান সালাম আলাইকুম রহমতুল্লাহ ও সম্মানিত সুদি ও দর্শকবৃন্দ বিবাহ ও তার উপকারিতা প্রসঙ্গে আমরা আলোচনা করছি এই অনুষ্ঠানে আপনাদেরকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আমরা আলোচনা করতেছিলাম বিবাহ সংক্রান্ত মাসায়রা ও মাসায়নি এ পর্বে আজকে আমরা আলোচনা করব বিবাহের শর্ত সমূহ নিয়ে গত পর্বে আমরা বিবাহের রকুন বা মূল বৃত্তি নিয়ে আলোচনা করেছিলাম এবার শর্ত নিয়ে আলোচনা করব। এবং সেগুলি আমাদের জন্য একান্তই প্রয়োজন কেননা এই শর্তগুলি যদি আমাদের বিবাহে মানা না হয় তাহলে বিবাহটি হয়ে যাবে একটি খেল খেলা তামাশার মতো সুতরাং আসুন আমরা বিষয়টি গভীর মনোযোগ সহকারে উপলব্ধি করার চেষ্টা করি শ্রবণ করার চেষ্টা করি আমরা প্রথমেই জানতে চাইব বিবাহের শর্ত কয়টিও কি কি এ প্রসঙ্গে আমি আমাদের আজকের সম্মানিত অতিথি শেখ সাইফুদ্দিন বেলাল সাহেবকে শর্তগুলি ধারাবাহিকভাবে উল্লেখ করার জন্য আরো করছি জনাব শেখ সাইফুদ্দিন বেলাহ ইসমিল্লাহ সাল্লা তসসলাম হাসুল্লাহ আলা আলহি ওয়াসায়াব ইয়ামান ওয়ালা আম্মাবাক ক্ষেত্রে যে শর্তগুলি ফোকাহারা এবং মহাদেসেনরা যৌথভাবে যেটা নিয়ে এসেছেন সেটা পাঁচটি শর্ত এক নম্বর শর্ত হলো যে ছেলে এবং মেয়েকে নির্দিষ্ট করুন। কোন ছেলে এটা বর্ণনা করে হতে পারে তার দেখে হতে পারে যে কোনোভাবে যেটা নির্দিষ্ট আমাদের যার যার নিয়মে বা এলাকার নিয়ম অনুযায়ী নির্দিষ্ট করতে হবে ছেলেকে আব্দুল্লাহ ছেলে আব্দুর রহমান উমুক লেখাপড়া করে বা তার বর্ণনা দিয়ে বা তাকে দেখে ঠিক একইভাবে মেয়েকেও নির্দিষ্ট করতে হবে কার মেয়ে কারণ নির্দিষ্ট ছাড়া অনির্দিষ্ট জাইনাব কত জাইনাব রয়েছে বা আবদুল্লাহ কত আবদুল্লা রয়েছে কার বাবা বা কোথা কার ছেলে এটা নির্দিষ্ট হতে হবে এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত হলো যে ছেলে এবং মেয়ের উভয়ের মানে সম্মতি ছেলে রাজি আছে তো মেয়ে রাজি নাই মেয়ে রাজি আছে তো ছেলে রাজি নাই এমন যেন না হয় যে ছেলে ওই বিয়েতে রাজি না কিন্তু জোর করে বিয়ে দেওয়া হচ্ছে হয়তো ওখানে ডিমান্ড বেশি পাওয়া যাচ্ছে বা মেয়েকে দেওয়া হচ্ছে হয়তো মেয়ে সেখানে রাজি নয় অবশ্যই দুজনের উভয়ের সম্মতি লাগবে তিন নম্বরের যে শর্তটা সেটা হলো যে ওয়ালি লানে কাহিলা বয়ালি অবশ্যই ওয়ালি বা গার্জিয়ানের সম্মতি লাগবে আর চার নম্বরের শর্ত হলো যে বিবাহটা এতে অবশ্যই মোহর থাকতে হবে এই জন্য শরীয়তে সিগার শিগার বিয়ে যেটা যে আমার মেয়ের তোমার বোনের মানে বিনিময়ে বিয়ে হলো বা তোমার মেয়ের সঙ্গে না এটাকে মোহর নির্দিষ্ট না হওয়া হলেও পরে দেখা যাবে কিন্তু মোহর থাকতে হবে বিয়েতে যেটা মেয়ের একান্ত হক যেখানে আজ মেয়েদেরকে ঠকানো হচ্ছে আমরা হয়তো পরে এটার বিস্তৃত আসবো এবং পাঁচ নম্বর শর্ত হচ্ছে যে কোনো মাওয়ানে কোনো প্রকার যেন নিষিদ্ধতা না থাকে তাহলে এই পাঁচটা শর্ত নির্দিষ্ট ছেলে মেয়ে এদের উভয়ের সম্মতি এবং ওয়ালি গার্জিয়ানের সম্মতি বা উপস্থিতি থাকা এবং মোহর এবং পাঁচ নম্বরের শর্ত আমরা বলছি যে কোনো নিষিদ্ধতা যেন না থাকে শরীয়তের ধন্যবাদ ধন্যবাদ শেখ সাইফুদ্দিন সাহেবকে শুধুও দর্শক তিনি চমৎকার বলে আমাদেরকে উপস্থাপনা করে দিলেন যে শর্ত পাঁচটি কি কি আমরা এখন এই শর্তগুলি সম্পর্কে সম্যক জ্ঞান নিতে চেষ্টা করবো ইনশাআল্লাহ এখানে একটি বিষয় যেটা আমি শেখ আমানুল্লাহ মাদানিক সাহেবকে যায় পরোত্তর হল সম্মতি ছেলে এবং মেয়ের যে সম্মতির বিষয়টা এ ব্যাপারে শরীয়তের দৃষ্টিভঙ্গিটা দেখা করার জন্য ছেলে এবং মেয়ের সম্মতি মেয়ের সম্মতি সাপেক্ষে তার অভিভাবক তাকে বিবাহ দিবে বিবাহ দিবে অভিভাবক বিবাহ দেওয়ার মূল মালিক অভিভাবক আর সম্মতি মেয়ের নিতে হবে মেয়ে যদি কুমারী হয় তাহলে চুপ থাকাটাই তার সম্মতি আর যদি মেয়ে যদি বিধবা হয় দ্বিতীয় বিবাহে যদি হয় তাহলে সেক্ষেত্রে তাকে পরিষ্কার করে সম্মতি সূচক শব্দ জানিয়ে দিতে হবে অভিভাবক যে কোনো মাধ্যমে তার সম্মতি জেনে নিবে পক্ষান্তরে ছেলে বিবাহ নিজের বিবাহ নিজে করতে পারে অভিভাবকের অনুমতি সাপেক্ষে যদি হয় পিতামাতার সন্তুষ্টি তার মধ্যে থাকবে কিন্তু পিতামাতা যদি অবৈধ শর্ত আরোপ করে সে ছেলে ছেলে সম্পন্ন পিতামাতাকে বাইপাস করে সে বিবাহ করতে পারবে অবশ্যই যেহেতু লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালক അജിത അല്ലാഹു সুবহানাহু ওয়া তাআলা আর পরিষ্কার করে বলে দিয়েছেন যে পিতামাতা যদি ইঞ্জাহাদা কালা আনতু সুতুবী মালাকা লা তুয়িহুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা 그러니까 সব ক্ষেত্রে পিতামাতার কথা মানতে হবে বিষয়টি এমন নয় এই ক্ষেত্রে যুবক ভাইদেরকে আমরা অনুরোধ করব যে আপনারা বিবাহের ক্ষেত্রে ইসলামী শরীয়ত মেনে চলার চেষ্টা করবেন এ ব্যাপারে যদি আপনার অভিভাবকরা বেশি চাপাচাপি করে সেক্ষেত্রে আপনি অভিভাবককে বাইপাস করেও কাজ করতে পারবেন যেহেতু আল্লাহর সন্তুষ্টি বিধানের জন্য আপনাকে এ কাজে অগ্রসর হতে হবে হ্যাঁ ধন্যবাদ জানাব শেখ আমার আমিকে আমি আরও একটু স্পষ্ট করে আমার যুবক বাইদেরকে বলবো যে হ্যাঁ পিতামাতা মাতা পৃথিবীতে আমাদের জন্য আল্লাহর একটা নিয়ামত এবং বান্দার হক সমূহের মধ্যে সর্বোচ্চ হক হচ্ছে পিতামাতার হক তার মধ্যে মায়ের হক মা বাপ আপনাকে লালন পালন করে এত বড় করে নিয়ে এসেছেন আপনি যোগ্য হয়েছেন হ্যাঁ ইসলাম আপনি পুরুষ হিসাবে আপনার মর্যাদা দিয়ে এ অধিকার দিয়েছে যে আপনি বিয়ে করতে পারেন তাই বলে পিতামাতাকে বাইপাস করার চেষ্টাটা করবেন না যতটুকু পারেন পিতামাতাকে বুঝিয়ে তাদেরকে নিয়ন্ত্রণে নিয়ে তাদের সন্তুষ্টি নেওয়ার চেষ্টা করবেন সাথে সাথে আমি পিতামাতাদেরকেও একথাটা বলতে চাই যে পিতামাতারা সন্তানদের চাহিদা কি এ ব্যাপারে নজর না রেখে যদি তাদের সামাজিকতা এবং তাদের প্রয়োজনটাকেই অগ্রাধিকার দেন তাহলে সেক্ষেত্রে তো সন্তান বেঁকে বসবেই এর ক্ষতি কে নেবে এর ক্ষতি আপনাকেই নিতে হবে ক্ষতি আপনার সংসারকেই নিতে হবে সুতরাং বিষয়টা স্পর্শকাতর অথবা উভয় পক্ষের সচেতন হওয়া প্রয়োজন আমি জনাব শেখ ইউসুফ আব্দুল সবকে যেটা বলতে চাচ্ছিলাম যে কুমারী মেয়েদের অনুমতি এবং তালাক বা বিধবা মেয়েদের যদি পুনরায় বিয়ে হয় তাদের অনুমতি ব্যাপারে শরীয়তের ব্যাখ্যাটা কিম ওসাল্লাম কুমারী মেয়ে যাদের বিয়ে হয় নাই তাদের অনুমতির ব্যাপারে ইদনোহা সোমা যে তাকে বলা হবে জিজ্ঞেস করা হবে যে তোমার জন্য একটা বিয়ে ঠিক করা হয়েছে পর্যায়ে তোমার মতামতটা কি। তো যেহেতু কুমারী হিসাবে তার লজ্জাশীলতা অনেক বেশি হয়তো মুখ ফুটিয়ে তখন হয়তো সে বলতে নাও পারে তো সরাসরি যেটাকে প্রত্যাখ্যান না করে দেয় সে চুপ করে থাকে তবে সলিকা সাল্লাম তার চুপ করে থাকা এটাকেই অনুমতি হিসাবে গ্রহণ করবার জন্য আমাদেরকে উপদেশ দিয়েছেন চুপ থাকলেই বুঝে যাবে যে মেয়েটার সম্মতি আছে হ্যাঁ এই ক্ষেত্রে আমি কিন্তু আরেকটু বলতে চাচ্ছি যে বর্তমান সমাজের প্রেক্ষিতে আমি আমাদের মেয়েদেরকে বলবো আমাদের যুবতী বোনদেরকে বলবো সেখানে একটা বিষয় আছে যে হ্যাঁ কখনো এমন বিষয় যদি আপনার সামনে এসে যায় যে এমন প্রসাবটা আসতেছে কিন্তু আপনি কেমন করে সেখানে আপনি নিষুধ করবেন চুপ থাকবেন হ্যাঁ চুপ থাকাটা শরিয়তে আপনার সম্মতি হিসাবেই ধরে নিচ্ছে কিন্তু আপনার তো বিভিন্ন ও সাইল আছে আপনার তার মাধ্যমে আপনার যদি কোনো বক্তব্য থাকে তাহলে কারো মাধ্যমে সেটা আপনি পেশ করুন ভিতরে রেখে দিয়ে পরবর্তীতে এটা ক্ষোভে সঞ্চারিত হবে এবং ক্ষোভটা ধুমায়িত হয়ে আপনার সুখের সংসার ধ্বংস হয়ে যাবে সেদিকে কিন্তু আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে আপনি সচেতন বর্তমান সমাজে আমি জানাব শেখ সাইফুদ্দিন বেলা কাছে ফিরে আসছি বিষয়টা নিয়ে সেটা হচ্ছে যে বানানু অলি তার সামনে কি ওই মেয়ের যাতায়াত করা জায়জ হবে তাকে যে বাপ ডাকবে সেটা কি তার বৈধতা আছে এ ব্যাপারে একটু ক্লিয়ার করে বলার জন্য আপনাকে অনুরোধ ওয়ালির শর্তটা এত গুরুত্বপূর্ণ শর্ত যে আমাদের সমাজে আজ অলির শর্ত হয়তো গুরুত্বটাকে উপেক্ষা করে কোর্ট ম্যারেজগুলি কিন্তু এখান থেকেই হচ্ছে এবং যদি একটা মেয়ে জানতো যে আমার বিয়েটা হবে না বা আমাদের এই সংসার সুখী হবে না এর জন্য আল্লাহ রব্বুল আরামিন শর্ত করেছেন আমার বাবা বা আমার ওয়ালির সম্মতি বা আমার গার্জিয়ানের তাহলে আমার মনে হয় ছেলে মেয়েরা এভাবে বাড়ি থেকে বের হয়ে গিয়ে বাইরে কোথাও কোর্ট ম্যারেজ করার এই যে পটটা খুলে গেছে এবং শুধু খুলেই না আমি মনে করি যে এর চাইতে মানে যদিও এখানে একটা সন্দেহ অনেক সময় মনে করা হয়েছে এটা আমাদের কোর্টে দেয় অনুমতি কাজের যদি এটা সরিয়াত বোঝে সম্মতি কিন্তু কোর্টের সম্মতি তো আল্লাহর সম্মতি হতে পারে না এক্ষেত্রে যে জেনারো বা ব্যবিচারের যে পটটা খুলে যাচ্ছে এটাও তো একটা আমাদের জন্য বিরাট ক্ষতিকর তেজন্যে যেমন অলির এক একটা আমি বলেছিলাম যে শর্ত ছেলে হওয়া সাবালক হওয়া পরিপূর্ণ জ্ঞানের অধিকারী রাশিদ এবং ভালো মন্দ বুঝে এবং মেয়ের ভালো মন্দটাকে সে অগ্রাধিকার দেয় নিজের টানা যেটা একটু আপনি আগে মহাপরিচর বলছেন তো এই যে দিকগুলি অলির ব্যাপারটা যদি আমরা এখানে যে ছোট করে দেখা হচ্ছে এবং এক্ষেত্রে আরও ছোট যে একটা আপনি আমাদের সামাজিক যে কালচার দেখাচ্ছেন যে উকিল বাবা এই উকিল বাবা সে বাবা হয়ে যাবে এবং তার সঙ্গে কোনো পর্দা লাগবে না উকিল ভাইয়েরা ভাই হয়ে যাবে উকিল চাচারা উকিল চাচা হয়ে যাবে এর ফলে যে একটা বেপর্দা এবং এবং শরীয়তের যে একটা হেজাব সীমালঙ্ঘন এটা বিরাট আকারে হচ্ছে এর ফলে যে অকারণগুলি ঘটেছে অকারণগুলি আমাদের সমাজে এটা আমাদের সমাজে সবারই জানা তো এক্ষেত্রে বলবো যে বাবা থাকতে বা থাকতে এবং এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যার ওয়ালি নাই গার্জিয়ান নাই রাষ্ট্রপতি বা কাজী সাহেব মানে ফিরে আসবো আমরা জনাব সাইফুদ্দিন সাহেবের কাছে চমৎকার আলোচনা চলছিল আমরা শুধুও দর্শক বৃন্দু এই পর্বে আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছি ততক্ষণে আপনারা আমাদের সাথেই থাকুন ফিরে আসবো আপনাদের প্রিয় অনুষ্ঠানে

জাহিদুল্লাহ খান মাদানি ডঃ হাফেজ এবিএম বি এম হাসবুল্লাহ আক্রমুজ্জামান বেন আব্দুলসাল মুজাফ্ফর বেন মহসেন মহম্মদুল হাসান আব্দুর রজ্জাদ জাহাঙ্গীর আলমের উপস্থাপনায় ইমান এবং ইসলামের মূল ভিত্তি খবরকে সজ্জা করতেছেন আল্লাহ করতা একমাত্র আল্লাহ

সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় Who was the first Was a prophet the ফার্স্ট one to read and write? Did God speak to a prophet? A prophet in a prison. A prophet who commanded the birds, insects and animals? Want to know more? Join us for stories of the prophet., Peace <laughs> TV সম্মানিত সুদীয় দর্শকবৃন্দ বিরতির পর ফিরে এলাম আমাদের প্রিয় অনুষ্ঠানে প্রাণবন্ত আলোচনায় যেটা আমরা আলোচনা করতেছিলাম যে এই যে অবৈধভাবে একটা সামাজিক কালচারে পরিণত হয়ে গেছে অলি এই অলি বানানো অলি সে তো হারাম হবে কিনা ব্যাপারে সংক্ষিপ্ত বলার জন্য আপনি এই জন্য আলোচনা করছিলেন সেটা আপনার উপসংহারে আসার জন্য অনুরোধ করছি জি নিঃসন্দেহে এটা যদি অলি থাকে এবং সেক্ষেত্রে অন্য কাউকে অলি বানা হয় কলিজের এখানে শর্ত তো শর্তটাই যদি নষ্ট হয়ে যায় তাহলে বিয়েটা কতটুক সঠিক হবে সেটা আমরা জানতেই পারছি তাই জন্য আমরা বলবো যে ছেলে মেয়ে বের হয়ে চলে গেলো কোর্টে গিয়ে একজন কলি বানাই নিল বা সুন্দর মতোই সম্মতি সবার সম্মতিতেই বিয়ে হচ্ছে বাড়িতেই কিন্তু ওখানেও আবার অন্যজনকে ওয়ালি বানানো বা কোর্টের কাজেকে অলি বানানো যার ওয়ালি আছে এই জিনিসগুলি আমরা পরিহার করব এবং যদি এই ধরনের সিস্টেম মেনটেন করেও সামাজিকভাবে তবে আমাদের সেখানে যে শরীয়তের আরো নিয়ম কারণ আছে পর্দার বা কথা বলার বা নির্জনে বা চলাফেরা এগুলি যেন অবশ্যই আমরা মেনে চলি যাদের হয়ে গেছে আমরা যেন সেগুলি থেকে ভুল ভারন্তিগুলি থেকে ফিরে আসি সেটা আমাদের খেয়াল ও দূর ভবিষ্যতে যেন আমরা ভুল না করি আর যেগুলি ভুল হয়েছে সেগুলি আমরা সংশোধন করানোর চেষ্টা করি ধন্যবাদ আমাদের সমাজকে আমাদের মুরব্বীদেরকে বা আমাদের গার্জেনদেরকে আমরা ওদাত্ত হবেন জান ধন্যবাদ জানাব ইউসুফ আব্দুল মজিদ বর্তমানে অমুসলিমদের সাথেও অনেক মুসলিম সন্তানেরা বিয়ে শাদিতে আবদ্ধ হচ্ছেন এ বিষয়ে আপনি একটু দয়া করে বিস্তারিত বলবেন আমরা শুরুতেই শুনেছি যে বিয়ের যে সমস্ত শর্তসমূহ রয়েছে তার ভিতরে হচ্ছে উদ্দিন যে কোরআনে আল্লাহ তা আলা এরশাদ কলাতানকে হল মুর্শিকা তেহাদতায় উমিন যে মুশিকাৎ যারা আল্লাহর সঙ্গে শিরিক করে তাদেরকে তোমরা বিয়ে করো না যতক্ষণ পর্যন্ত না তারা মোমেন হয়ে যায় কারণ আল্লাহ তালা কারণ হিসাব উল্লেখ করেছে উলাইকে দাউনাইলান না তুমি যদি কারণ বিয়ে মানে হচ্ছে পরস্পরের চিন্তা চেতনা আদর্শ শিক্ষা এবং মূল্যবোধের একটা সমন্বয় হয় আপনি যা বিশ্বাস আকিদাবিชาদান দাওনা চিন্তা চেতনা এর আদান প্রদান যদি স্ত্রী কাফিরা হয় মুশরিকা হয় তা তার গর্ভে যে সন্তান আসবে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত ওই মা তাদেরকে প্রভাবিত করে ওই শিরিকের মধ্যে তাদেরকে নিয়ে যাবে তাদেরকে বিভ্রান্ত করবে ভবিষ্যৎ প্রজন্ম অত্যন্ত খাতরার ভিতরে ভয়াবহ অবস্থার দিকে অগ্রসর হবে সে কারণেই আল্লাহ আল্লাহালা হারাম করে দিয়েছেন যে যারা মুর্শিকাত মুশিকাত ওই সমস্ত নারীদেরকে তোমরা বিয়ে করো না মুসলিমা সে যদি অপেক্ষা সুন্দরী কমও হয় অথবা অন্য কাফেরার সৌন্দর্য বেশি তার অন্য অন্য প্রভাব প্রতিপত্তি বেশি এগুলো দেখে যেন আমরা মুসলিম নারীকে বিয়ে করা থেকে থেকে আমরা তাকে প্রাধান্য না দিই দিক নির্দেশনা দিয়েছে এবং আল্লাহ তালা এর সাথে উলায় কেউ নার যারা কাফেরা যারা মুশ্রিকা তারা জাহান নামের দিকে নিয়ে যায় প্রভাবিত করে নিশ্চয়ই মা হিসাবে স্ত্রী হিসাবে নারীর একটা বিরাট প্রভাব রয়েছে সন্তানদের প্রতি এমনকি স্বামীর প্রতিও কাজে সেই প্রভাবকে সে কাজে লাগিয়ে সে জাহান্নামি করে তুলবে আল্লাহ জান্না আল্লাহ জান্নাতের দিকে আমাদেরকে আহ্বান করেন কাজে একজন মমিন মমিনাকে বিয়ে করবে এবং সেক্ষেত্রে ইমানিক পরিবেশে ইমানিক চিন্তা চেতনাকে ধরে রেখে পরস্পরের ইমানই জিন্দিগি তারা গড়ে তুলবে এবং এভাবেই একজন মোমেন মোমেনাকেই বিয়ে করতে পারে একজন মুসলিম মুসলিমাকেই বিয়ে করতে পারে এবং কোরআন আল্লাহ তালে স্পষ্ট করে দিয়েছেন আলখাবিসা তুরুল খাবি সিন উল খাবি সুরা ইল খাবি সা অর্থাৎ মোমেন তার কর্তব্য হচ্ছে মোমেনা ইমান সংরক্ষণ করে মোমেনাকে বিয়ে করে। হ্যাঁ ধন্যবাদ আপনাকে আপনি যেটা পরিষ্কার করেছেন যে অমুসলিমদেরকে বিয়ে করা যাবে না তবে এখানে যেটা আমরা দেখছি আল্লাহ সভ্যান হই সুরা আলমা ঈদ এর পাঁচ নম্বর আয়াতে যেটা বলেছেন ওল মহসেনাত মিনাল লাদি না উতুল খিতা মিকাবলিক হ্যাঁ যদি আহলে খিতাব এবং তারা যদি মহসেনাত হয় তা তাদেরকে কি বিয়ে করা যাবে জনাব শাহ সাইফুদ্দিন জি অবশ্যই যাবে কারণ মহানবব্বুল আলামিন যেখানে জায়েজ করে দিয়েছেন সেখানে তো কাউরি না বা হারাম করার কোনো অধিকার নেই কারণ তশসিরি বা শরীয়তের বিধিবিধান করার একমাত্র পাওয়ার বা হাকিম যিনি তিনি মহানব্বুল আলামিন তিনি যেটা চাইবেন হারাল করবেন যিনি চাইবেন সেটাকে হারাম করবেন শুধু তাই না পর্যায়ক্রমেও সেটাকে হারাম করতে পারেন যেমন আমরা মদের ব্যাপারে আমরা জানি যেমন আমরা কন্ট্রাক বিয়েকে জানি যে একসময় এটা হালাল ছিল পরে হারাম করে দেওয়া হয়েছে গাধার গোস্ত খাওয়া একসময় হালাল ছিল ওইটাকে খাচ্ছিল পাক করছিল সবই কিছু হারাম হয়ে গেল সাথে সাথে সব কিছুকে ফেলে দাও খাওয়া যাবে না এবং হাড়ি ফাতিলকে ধুয়ে পরিষ্কার করো তাহলে এটা আমাদের একটা ইমানই কিন্তু দায়িত্ব এবার ইমানই আকিদার একটা বিরাট সম্পর্ক এখানে যে মহান রব্বুল আলামিন তিনি একমাত্র হাল হারাম করতে পারেন তোমাদের পূর্ববর্তী যারা আহলি কিতাব ইহুদি এবং খ্রিস্টানদের মেয়েদেরকে তোমাদের জন্য হারাল করে দেওয়া হয়েছে তাদের জবাহ করা পশুকে হালাল করে দেওয়া হয়েছে তো ক্ষেত্রে হালাল কেন করা হয়েছে বাকি সেটার হিকমত কি সেটাও হয়তো আমরা জানতে পারবো ইনশাআল্লাহ জনাব শেখ সাইফুদ্দিনকে এবারে আমি শেখ আমানুল্লাহ মাদানিকে জিজ্ঞাসা করতে চাচ্ছি সেটা হলো যে আমরা কিন্তু শরীয়তের এই মূল ব্যাখ্যায় জানতে পারছি যে মুসলিম যুবকেরা আহলে কিতাব অর্থাৎ ইহুদি নাসরা সরা তাদের মেয়েদেরকে বিয়ে করতে পারে কিন্তু মুসলিম মেয়েদেরকে কি এই এহুদি এবং নাসার বিয়ে করতে পারবে কি আহলে কিতাব যুবক একজন মুসলিম মেয়েকে বিয়ে করতে পারবে না এটা ইসলাম শরীয়ত অনুমোদন দেয়নি এ ব্যাপারে অবশ্য একটা প্রশ্ন এখানে আসে অনেক আহলে কিতাবদের পক্ষ থেকে প্রশ্ন করা হয়েছে যে আমাদের মেয়েকে তোমাদের জন্য বৈধ করা হলো আর তোমাদের মেয়ে আমাদের জন্য বৈধ নয় কেন তো ইসলামী পণ্ডিতদের পক্ষ থেকে তার জবাব দেওয়া হয়ে থাকে এভাবে যে আমরা যেহেতু দুই নবীকে বিশ্বাস করি তোমাদের নবীকেও আমরা বিশ্বাস করি আমাদের নবীকেও বিশ্বাস করি উভয় পক্ষের নবীকে আমরা বিশ্বাস করি এবং ইমান আনি পক্ষান্তরে তোমরা তোমাদের নবীর প্রতি ইমান এনেছো কিন্তু আমাদের নবীর প্রতি ইমান নেই তাই আল্লাহ রাব্বুল আলমিন উভয় পক্ষ আমাদের জন্য হালাল করেছেন তোমাদের জন্য উভয় পক্ষ হারাম করে দিয়েছেন কাজেই এ বিষয়ে খেয়াল রাখা দরকার যে আমাদের মেয়েদেরকে ওই আহলে কিতাব যুবকেরা কোন অবস্থাতেই বিবাহ করতে পারবে না ইসলাম সেটা অনুমোদন দেয়নি বলবো যে এর পিছনে কোনো হেকমত নিহিত আছে কিনা যে মুসলিম মেয়েদেরকে আহলে কিতাবদের কাছে দেওয়া যাবে না শরীয় যেটা নিষেধ করেছে এই ব্যাপারে কোনো হেকমত থাকলে আপনি ব্যাখ্যা করতে পারেন যখন তাদেরকে আমরা বিয়ে করে নিয়ে আসবো তখন কিন্তু ওদের কিন্তু একটা ধর্মীয় চেতনাবোধ রয়েছে এবং আজও কিন্তু দেখা গেছে যে যে কোনো ধর্মের লোক যে ধর্ম মানে ও কিন্তু অনেকটা ভালো না তার চাইতে এক্ষেত্রে তাকে নারী আমি যখন ঘরে নিয়ে আসবো আমার প্রভাব আমার ব্যবহার আমার চরিত্র বা আমার তার সঙ্গে ভালোবাসা বিনিময় কিছু তাকে ইয়ে উদ্বুদ্ধ করে নিয়ে আসবে আমার দিনের পুরো আমি তাকে দিনের দিকে আনতে পারবো পক্ষান্তরে আমার দিনদার মেয়েটা যদি তাদের ঘরে চলে যায় তাহলে কিন্তু সে দিন হারা হয়ে যেতে পারে এটা চমৎকার একটা বিষয় যেন আমরা এক মিনিটে ভাবে যেন সে ইউসু আফদান বাজিসাফুজামানে এখানে একটা বিয়ের ব্যাপারে দেখা যাচ্ছে যে হররিয়ত স্বাধীনতার একটা শর্ত লক্ষ্য করা যায় যে নারী স্বাধীন পুরুষ স্বাধীন হতে হবে গোলাম বা এরম দাস এই ব্যাপারে আপনার বক্তব্যটা স্পষ্ট করে একটু স্বাধীন নারী বা স্বাধীন পুরুষ বলতে ইসলামের আমিরের মাধ্যমে যে সমস্ত জেহাদ পরিচালিত হয়েছে তো জেহাদের অঙ্গন থেকে যে সমস্ত মেয়েদেরকে বা বাচ্চা ছেলেদেরকে ধরে আনা হতো হিসাবে তাদের উপরে একটা রিকিয়াত বা একটা দাসত্বের একটা আলামত তাদের উপরে আসতো এবং তারা দাস হিসাবে জাহেরি যুগের একটা যুগ যে দাস প্রথা করেছে ইসলাম নিরুৎসাহিত করেছে কিন্তু ইসলাম যেটাকে সমসুচিত করেছে পরিশুদ্ধ করেছে তার দাসদের সম্মান মর্যাদা সুপ্রতিষ্ঠিত করেছে কিন্তু প্রথাটা চালু ছিল তাহলে এখানে এখানে হচ্ছে যে মানে আপনারা এখানে সমতার খেয়ালটা লক্ষ্য রাখতে হবে ধন্যবাদ আপনাকে আমরা ফিরিজ জনাব শেখ সাইফুদ্দিন ইসলামCommandHandler হাতে সময় একেবারে কম সংক্ষেপে আমাদের হাতে তিন মিনিট তার মধ্যে আমরা বিদায় নিতে হবে সেটা হচ্ছে যে মুহার যে মায়ের যেটা দেওয়া হবে এটা সম্পর্কে একটু বলা গুরুত্বপূর্ণ বলা বিষয় বলা মোহরের বিষয়টা আসলে আমাদের তিন মিনিট না আরও সময় নেওয়া দরকার কিন্তু যেহেতু আমাদের সময় নিয়ে সংক্ষেপে আমরা বলি আতুন নেসা সাদকাত নেহেলা স্বেচ্ছায় সানন্দ স্ত্রীকে মোহর দিয়ে নিয়ে আসা এটা যেমন স্ত্রীর জন্যে তাকে সম্মান এবং এটা গুরু ছাগল নয় যে আপনি বাজার থেকে যে ইচ্ছে করে সেই ইচ্ছে নিয়ে আসবেন সে রাজি আছে না আর আছে এখানে তাকে আপনি সত্যিই যে চাচ্ছেন আসলে মোহরকে সাদা বলা হয় বা সিদক বলা হয় সিদিক মানে সত্য মানে আপনি সত্যিই যে এই মেয়েটিকে চাচ্ছেন তার প্রমাণ হলো যে আপনার পকেট থেকে কিছু তাকে দিয়ে সসম্মানে আসা ফরজ এটা ফরজ আমার দেশে দেখা যায় যে মোহরের কাবির নামায় লিখে পাঁচ লাখ টাকা আবার বলে কি পাঁচ টাকা নগদ এই মোহরটা তিন ভাবে হতে পারে পুরোটাই নগদ হতে পারে পুরোটাই বাকি হতে পারে কিছু নগদ কিছু বাকি হতে পারে তবে কোন ক্ষেত্রে এটাকে ফাঁকি দেওয়া যাবে না অবশ্যই করতে হবে এটা ফরজ সে যদি মাফ না করে দেবে এবং এখানে আর্টিস্ট খেয়াল রাখতে হবে যে আমাদের সামাজিক প্রথা ওই বাসর ঘরেই মাফ করে দিতে হবে এটা কিন্তু এই প্রথা অনুযায়ী মাফ হবে না সে যদি জেনে বুঝে এবং স্বামীর সমস্যা দেখে কিছু আংশিক মাফ করলে সেটা যায় আছে তার জন্যে তার অধিকার থেকে সে সই আসতে পারে মহর এর ব্যাপারে আপনি একটু সঙ্গে বলেন মহর এটার সর্বোচ্চ কোনো নির্ধারিত অঙ্ক নেই আহতেই তুমি তার হন যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে মহর কেউ যদি মিলিয়ন দিয়ে দেয় তাহলে সেটা হতে পারে বাকি মহরটা যদি এরকম সর্বোচ্চ একটা বড় অঙ্ক ধারণ করার প্রথা যদি চালু হয়ে যায় তাহলে গরিব মানুষেরা তাদের বিয়ের জন্য একটা বিরাট আস্তকাল একটা বিরাট এক মিনিটের ভিতরে মহর যে কম মহর এর পরিমাণ সম্পর্কে একটু বলার জন্য যে এই মহরমের ব্যাপারটা কম মহরের কোন সীমা রেখা ইসলাম শরীয়ত আমাদেরকে দেয়নি অতিরিক্ত মহরেরও সীমা রেখা ইসলাম শরীয়ত আমাদেরকে দেয়নি রসুল সাল্লাহ সাল্লাম ওই সাহাবিকে বললেন ইলতামিস আলহ কানা খাতাম মিন হাদিদ লোহার আংটি যদি হয় তো লোহার আংটি খুঁজে দেখো যখন সাহাবি লোহার আংটি পেলেন না তখন বলেন তুমি কি কোরআন পড়তে জানো তো বলছে হ্যাঁ কোরআনের অমক অমুক সুরা আমার জানা আছে তো এগুলি তোমার স্ত্রীকে শিখিয়ে দিও এখান থেকে আমরা অনেকগুলি জিনিস জানতে পারছি এক নাম্বার জিনিস জানতে পারলাম যে মহর বাকি রাখা গেল যেহেতু কোরআন শিখা পড়েছিল আর বিবাহ তাৎক্ষণিকভাবে হয়ে গেল দ্বিতীয় আরেকটি জিনিস আমরা জানতে পারলাম যে মহর কোরআনকে মহরের বিনিময় হিসাবে নির্ধারণ করা হলো ন্যূনতম মহর যতটুকু পারে দিতে পারবে অত্যন্ত চমৎকার আলোচনা হচ্ছিল আমরা শেষ প্রান্তে এসে এটুকু আমরা বলতে পারি যে ইসলাম যে শর্তগুলি দিয়েছে এ শর্তগুলি বর কনে সকলের কল্যাণার্থে এবং সেই ক্ষেত্রে মোহরের ব্যাপারে যেটা বলা হয়েছে সে বিষয়টি যেন আমরা যত্ন সহকারে খেয়াল করি আমরা যেন মহরের নারীকে না দিয়ে উল্টা যেন পুরুষকে দেওয়ার যে প্রবণতা সেটা যেন না হয় আমরা ইসলামী শর্তের ভিতরে থাকার চেষ্টা করি আল্লাহ উপলব্ধি করার এবং সেই মর্মে সুখের সংসার গড়ার তৌফিক দান করুন সেই কামনা রেখে এবং সুখের আফেদ কামনা করে আমাদের সম্মানিত আলোচক বৃন্দদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ফি you পাপ কে পাপ বলে জানবো মানুষ তো আদম সন্তান পাপ তবে এটাই স্বাভাবিক তাকে এই ব্যাপারে চিন্তিত থাকতে হবে ইচলি তুমি পাপ ঘটে যাবে কিন্তু আমি निराश না হই এটা ঈমানী কথা ঈমানী কো শান্ত জীবন যদি মানুষ ক্ষমা চায় মহান رب العالمين অবশ্যই অবশ্যই ক্ষমা করে দিবেন আব্দুর রাজাক বেন ইউসুফ্বাসিম বিন আব্বাস ও জাফর বেন মুহসি বিন মুজমন বিন আব্দুল সালাম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর হারুন হুসেনের

Marriage or divorce, What's Islamic ruling? solution or problem, heaven or hell. Uh, there is a misconception. You choose beauty, wealth, family status, virtue. Decide what you want. জয়েন্ট ডক্টর জাকির নায়িক দেখুন অর্ধাঙ্গিনী নাতাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়

বরং আল্লাহর বান্দা হিসেবে পরস্পর ভাই ভাই হয়ে যাও সহি বুখারি অষ্টম খণ্ড শিষ্টাচার অধ্যায় অনুচ্ছেদ সাতান্ন আদিশ নম্বর ছেষট্টি